নজর রাখবো আমরা খেলার খবরে, কারণ আজ ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনাল। আর এই সেমিফাইনাল ম্যাচে কিন্তু এবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস। এই ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে আজকে সেমিফাইনালের, দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে। আজকের ম্যাচে পরিসংখ্যানের দিক থেকে কাকে এগিয়ে রাখা যায় সে বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সায়ন্তন। আমি সায়ন্তনের কাছে সরাসরি চলে আসবো। সায়ন্তন, তোমার কাছে জানতে চাইবো যে ইংল্যান্ড নেদারল্যান্ডস দ্বিতীয় সেমিফাইনালে তারা মুখোমুখি হচ্ছে। দুটো আমরা দেখতে পেয়েছি ইউরো কাপে, আজকে তারা ফেভারিট হিসেবে নামছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত এই গোটা ইউরো কাপের যে ম্যাচ তাতে কিন্তু ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস দুটো দলকেই তেমন প্রভাব ফেলতে দেখা যায়নি। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ম্যাচে কোন দলকে পরিসংখ্যানের বিচারে এগিয়ে রাখা সম্ভব? একেবারেই একদম প্রথম তুমি যে বিষয়টা বললে সেটা হচ্ছে পরিসংখ্যান। ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের যদি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু পরিসংখ্যানের দিক থেকে একটু হলেও এগিয়ে রয়েছে কিন্তু নেদারল্যান্ডস। এ পর্যন্ত কিন্তু 22টা ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস, তার মধ্যে নেদারল্যান্ডস জিতেছে 7টা ম্যাচে এবং সেখানে ইংল্যান্ড জিতেছে 6টা ম্যাচ, 9টা ম্যাচ ড্র হয়েছে। যদিও আজকের যে ম্যাচটা ইউরোর সেমিফাইনালের মঞ্চে, সেখানেই পরিসংখ্যানটা কতটা প্রভাব ফেলবে সেটা এখনই বলা যাচ্ছে না। এবারের ইউরোয় কিন্তু ইংল্যান্ড মাঠে নেমেছে টুর্নামেন্টের ফেভারিট হিসেবে, সেখানে নেদারল্যান্ডস কিন্তু শুরু থেকে ফেভারিট ছিল না। তারা টুর্নামেন্টে যত এগিয়েছে তত কিন্তু তারা নিজেদের শান দিয়ে নিয়েছে, ক্ষুরোধার হয়ে উঠেছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু দুটো দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হচ্ছে। তবে আজকের ম্যাচে যে যে বিষয়গুলো নজর রাখার সেটা হচ্ছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস। ইংল্যান্ড কিন্তু এখনো পর্যন্ত সেভাবে চলতি ইউরোতে বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়েনি। একমাত্র সুইজারল্যান্ড যা ছিল একটু কঠিন প্রতিপক্ষ, তুলনায় বাকি কিন্তু যা ছিল তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ, স্লোভানিয়া, স্লোভাকিয়া, পাশাপাশি ডেনমার্ক, সার্বিয়া, এই প্রতিপক্ষ, এই তাদের বিরুদ্ধে কিন্তু ইংল্যান্ডকে জিততে বেশ কসরত করতে হয়েছে। কাজেই ইংল্যান্ডের জন্য কিন্তু ম্যাচটা সহজ হবে না। ইংল্যান্ডের ফুটবলাররা নিয়মিত গোল পাচ্ছে না, সেভাবে এখনও পর্যন্ত বেশি গোল পাননি তারা, সেটা কিন্তু অবশ্যই গ্যারেথ সাউথগেটকে চিন্তায় রাখছে। উল্টো দিকে নেদারল্যান্ডসকে যদি দেখা যায়, তারা কিন্তু বেশ ভালো খেলছেন, ফ্রান্সের সঙ্গে ড্র করেছিলেন, অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচটা হেরেছেন, তবে বাকি ম্যাচগুলো কিন্তু তারা তারা তাদেরকে কেউ হারাতে পারেনি। যদিও নক আউট পর্বে এখনও পর্যন্ত নেদারল্যান্ডস কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে পড়েনি, তারা যে দুটো ম্যাচ খেলেছে। পাশাপাশি কিন্তু ইংল্যান্ডের আরও একটা বিষয় ইংল্যান্ডকে চিন্তায় রাখবে, সেটা হচ্ছে নেদারল্যান্ডসের রক্ষণ। নেদারল্যান্ডসের রক্ষণে দুই অভিজ্ঞ ডিফেন্ডার রয়েছেন, একজন হচ্ছেন ড্যানজেল ডাম্ফ্রিস এবং আরেকজন হচ্ছে ভ্যান ডাইক। এই দুজনের অভিজ্ঞতা পাশাপাশি তারকার লড়াই কিন্তু এই ম্যাচটাতে হবে। একদিকে ইংল্যান্ডে যদি দেখা যায় হ্যারি কেন, বুকা সাকা, ফিল ফোডেনের মতো ফুটবলাররা রয়েছেন, উল্টো দিকে নেদারল্যান্ডসেও কিন্তু রয়েছেন বেশ কিছু তারকা ফুটবলার, যার মধ্যে গাক মেমফিস ডিপেরা রয়েছেন। ফলে দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আশা করা যাচ্ছে। একেবারে, অর্থাৎ আজকের এই ম্যাচ কিন্তু যেমনটা বললাম আমাদের প্রতিনিধি সায়ন্তন, যে আজকের ম্যাচ কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। দুটি দল এবারের ইউরো কাপে তেমন প্রভাব না ফেলতে পারলেও এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যে পরিসংখ্যানের বিচারে কিন্তু ডাচদেরই এগিয়ে রাখা হচ্ছে। কিন্তু সেই সঙ্গে এবারের ম্যাচে যেমনটা আমাদের প্রতিনিধি সায়ন্তনও বললো যে একবারে তারকা লড়াই রয়েছে, তাই অবশ্যই আজকের ম্যাচের দিকে আমাদের নজর থাকবে। এবং পাশাপাশি আজকের যে ম্যাচের বিস্তারিত আপডেট আমাদের দিল প্রতিনিধি সায়ন্তন, তাই সায়ন্তনকে আপাতত ধন্যবাদ।